নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি শ্রাবণী চক্রবর্তী দর্শকদের স্বাগত জানাই। প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বেতুগান্ধী দেখলেন মন্ত্রী পীযূষ, 10 কোটি টাকার ডবল শার্টার স্লুজ গেটের প্রতিশ্রুতি। টানা বর্ষণে শিলচরে মিনি বন্যা, জমাজলে অতিষ্ঠ জনজীবন। ডিএসএ তে অনুমোদিত ক্লাবগুলির সদস্যভুক্তিতে অনিয়ম, ক্ষুব্ধ ক্রিকেটার প্রীতম দাস। এবারে বিস্তারিত খবর। আজ বেতুকান্দি বাঁধ পরিদর্শন করলেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। বাঁধ ও স্লুজ গেটের কাজ দেখে তিনি জানান, কাজ ভালো হয়েছে, তবে এখানে যে স্লুজ গেট আছে সেটা জলসেচ বিভাগের। এই গেটের চেয়ে উন্নত মানের ডবল শাটার গেট বসানো হবে কয়েক মাসের মধ্যে। এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী এদিন কর্দমাক্ত এই বাঁধের এলাকা পরিদর্শন করেন কাদায় হেঁটে। তার সঙ্গে ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। একচুয়ালি স্লুইজ গেটখন এখন ইরিগেশন ডিপার্টমেন্টৰ আছিলে। তেওঁলোকৰ স্পেসিফিকেশ্যন বেলেগ আছিলে, আমাৰ স্পেসিফিকেশ্যনত আৰু অলপ ডাঙৰ হ'ব। এইখনৰে এই বছৰটো আমি যদি চলি ল'ব পাৰোঁ, ওচৰবাসী কাছাৰবাসী কথা দি গ'লোঁ, অহা অক্টোবৰ মাহৰ পৰা এখন ডাবল শ্বাটাৰ্ড স্লুইজ গেট আৰু কাম আমি আৰম্ভ কৰিম। ইয়াত ডাবল শ্বাটাৰ্ড খুব ভাল হ'ব, প্ৰায় 9-10 কোটি টকা বাজেটৰ হ'ব। গতিকে তেতিয়া সম্পূৰ্ণভাৱে সমস্যাটোৰ সমাধান হ'ব। মই ভাবোঁ এইবাৰ যোৱাবাৰ নিচিনা ভয়ানক পৰিস্থিতি নহয়। আমি যথেষ্ট কাম কৰিছোঁ, অলমষ্ট ডাবল মথাউৰি বনালোঁ, এম্বেংমেণ্ট বনালোঁ, স্লুইজ গেটখনো ফাংচনিং, কিন্তু স্লুইজ গেটখনৰ সন্মুখত স্লুইজ গেটখনৰ একো হোৱা নাই। স্লুইজ গেটখনৰ পৰা 30 মিটাৰ দূৰত ডিফ্লেক্টৰখিনিতহে অলপ এফেক্ট হৈছিলে, আৰু সেই ডিফ্লেক্টৰখিনি আছিল টেম্পৰেৰী ডিফ্লেক্টৰ্ছ। আমি তাত কংক্ৰিট কৰিব লাগিব, এইখনো আমি কৰিম কমপ্লিট অহা বছৰ। আৰু এখন নতুন বেতুকান্দিত প্ৰায় 10 কোটি টকাৰ স্লুইজ গেট কৰিম, আপোনালোকক মই প্ৰতিশ্ৰুতি দি গ'লোঁ। মুঠৰ ওপৰত শিলচৰবাসী ৰাইজ, কাছাৰবাসী ৰাইজক বানপানীৰ পৰা আমি মুক্ত কৰিবলৈকে যিমান পাৰোঁ যত্ন কৰিম, পুনৰবাৰ মই কথা দিছোঁ। টেকনিকেল ইছ্যু আছে, মই কৈছোঁ এখন একচুৱেলি স্লুইজ গেট আছিল ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্ট। আমি কমপ্লিট কৰিছিলোঁ, কিন্তু এইবাৰ মই দেখিছোঁ যে পানীৰ প্ৰেছাৰটো অলপ বেছি। মই যেতিয়া আজিৰ পৰা 2 মাহ আগত আহিছিলোঁ তেতিয়াতো ইয়াতে বৰষুণ নাছিলে, পানী নাছিলে, পানীৰ প্ৰেছাৰটোৰ বিষয়ে মই জনা নাছিলোঁ। আজি আহি ফিল কৰিছোঁ যে পানীৰ প্ৰেছাৰটো যিহেতু বেছি, আৰু এখন ইয়াতে নতুন স্লুইজ গেট লাগে। এখন স্লুইজ গেট সৰু, আমি ডাবল শ্বাটাৰ্ড স্লুইজ গেট অহা অক্টোবৰৰ পৰা আৰম্ভ কৰিম। অতি সোনকালেই এই অঞ্চলৰ মানুহক পানীৰ পৰা, বানপানীৰ পৰা মুক্ত কৰিম। যিটো মথাউৰি আছে এইটোতো ভাঙিব নোৱাৰে, কিন্তু অলপ কামৰ আছে যে লেণ্ড একুইশ্যনৰ ইছ্যু আছে। মানুহেও মাটি নিদিয়ে, লেণ্ড একুইশ্যনৰ আছে। ইভেন দেন অলমষ্ট 80% মাটিৰ কাম শেষ হৈছে, কিন্তু মই ভাবোঁ যে এই মথাউৰিটো ভাঙিবলৈ নোৱাৰে। তথাপিতো ভগৱানৰ কথা, আমি যিমান পাৰোঁ ৰাখিবলৈ চেষ্টা কৰিম। আমি সম্পূৰ্ণভাৱে প্ৰস্তুত। 10 লাখ জিঅ' বেগ আৰু প্ৰায় 95,000 পৰ্কুপাইনৰ ছেট ইতিমধ্যে আমি ডিষ্ট্ৰিক্টসমূহলৈকে 70% পঠাইছোঁ। কয়েক ঘণ্টা টানা বৃষ্টিতে শিলচৰ চহৰে মানুষ আতংকিত। শহরের বিভিন্ন জায়গায় জমাজলে মিনি বন্যা হয়ে যায়। বিশেষ করে চার্চ রোড, অম্বিকাপট্টি এসব এলাকায় সকাল থেকে মিনি বন্যা। শহরের নিকাশি ব্যবস্থা যে ভালো নয় এর প্রমাণ শহর জুড়ে। শহরের নাগরিকরা জমাজলের এই সমস্যা নিয়ে ক্ষুব্ধ। এ নিয়ে আমাদের এক প্রতিবেদন। প্রবলেম, বৃষ্টি হইলে আমরা সাগর। মানুষ মারা গেছে 1 বছর আগে, ডিজিটা নিজে হয়েছে না ইয়া, যেটা ওই যাইব। তারপরে আমরা মিছিল মিটিং খোঁজা করলাম, কিন্তু কোনো কাম হইল না, কোনো নেতা বেতা কোনো কাম হইল না। লাখ লাখ মানুষ হয় সকালে, 5টার থেকে আরম্ভ হয় 10টা পর্যন্ত। ঠিক আছে, আমরা কখন লাগবো সবই তো জানি। ঠিক আছে, পৌরসভার মার্কেট, বাজার হাট, নালা খালা সব বন্ধ, দোকান দোকানে কোনো বিক্রি নাই। যেভাবে মাল হয় এইভাবেই মাল থাকে। আজকে সকাল থেকে কোনো 10 টাকা বিক্রি করতে পারছি না আটোবানি বাজারে। এই ব্যাপারে কয়েকবার এমএলএ এমপির কাছে আমরা গেছি, বিজেপি গভর্নমেন্ট হওয়ার পরে
তারা কোনো কোনো কিচ্ছু করে না, এইভাবেই খালি গেলে পরে আর দিমু দিচ্ছি কর্মু লেবার কাটায় তোরা মান বস্তা বস্তা সাফ করায়, তো রাস্তাঘাটে কোনো কিচ্ছু নাই। আজকের এক বাজারে মনে হয় 500 টাকা বিক্রি করছি না, জমাজলে ডুবে গেল স্কুল। আজ ভিআইপি সড়কে শালগঙ্গা 563 নম্বর ব্রজগোবিন্দ পাঠশালা জলে ডুবে যায়, ক্লাস বন্ধ রাখতে হয়। বিষয়টি বিধায়ক মিহিরকান্তি সোমকে জানানো হয়, তিনি এতে কথা বলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি রজত দেবরা এবং দীপক ভট্টাচার্য, রাধাকান্ত গোয়ালা প্রমুখদের সঙ্গে। শিলচর ডিএসএ নির্বাচন নিয়ে নানা ধরনের দুর্নীতি ও অসাধু উপায় অবলম্বন করা হচ্ছে, এ নিয়ে মুখ খুললেন রঞ্জি ট্রফি খেলোয়াড় শিলচরের প্রীতম দাস। শহরের বিভিন্ন ক্লাবে যেভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সদস্য নেওয়া হচ্ছে, এর প্রভাব খেলার উপর বর্তাবে, এই প্রবণতা বন্ধ করার তিনি আহ্বান জানান। যখন প্রেসিডেন্টের সাথে, তো প্রেসিডেন্টে যেরকমভাবে বললো যে জিনিসগুলো আমার একটু মানে ফিল হলো জিনিসটা পজিটিভ না, কি বলে বললো যে আমরা বললাম যে আমাদের পাড়ার বহুত সিনিয়ররা আছে বা প্রেসিডেন্ট আছে জেনারেল সেক্রেটারি আছে, ওরা যাও ডিএসএতে রিপ্রেজেন্ট করো। ও কোথার একজন বাইরের মানুষ উনি এসে আমাদের পাড়ার হয়ে ভোট দিবেন, এই জিনিসটা তো একটু মানে কীরকম লাগলো। এর আগে 2 বছর আগে যেটা প্রবলেম হয়েছে এটাও দেখেছি, তারপরে এই প্রবলেমটাও আমি এইবার আবার ফেস দেখলাম। তো আমাদের পাড়ার মধ্যে স্পোর্টস পার্সনটা বহুত আছে, তো এই হিসাবে মানে আমি একটা জিনিসটা লাগলো যখন এখন শিলচরে যখন এখন ডিএসএতে একটা ইলেকশন আছে, ইয়ে আছে, যখন আমাদের পাড়ার থেকে একজন সিনিয়র মানুষ বা কেউ একজন স্পোর্টসের নলেজ থাকা মানুষ যদি এই জিনিসটাতে রিপ্রেজেন্ট করে তো একটু বেটার হয়। তখন যখন দেখলাম একজন বাইরের মানুষের নাম, তখন এই জিনিসটা নিয়ে আমি একটু মানে আমাদের দাদা অভিষেক চক্রবর্তী আছে, তারপরে জয় আছে, সব আছে, তারপরে স্বপনদার সাথে আমি কথা বললাম, তারপরে জলদ্দার লোকের কথা বললাম, বললাম জিনিসটা কীরকম হলো, তো বললো এটা তো আমরা জানি না যে কীরকম হলো, এটা ফার্স্ট টাইম আমি তোমার মুখে শুনলাম। তারপরে আমি বলছি এই জিনিসটা ঠিক না, তারপরে তো গিয়ে কথা বলা হলো, তারপরে সব কিছু এখন আমরা এখন যেরকম দেখছেন মিটিং সব মিটিং উটিং হচ্ছে, তো এই জিনিসটা নিয়ে আমি এটাই চাই। তারপরে আমি প্রেসিডেন্টকে দেখাও করেছি, দেখার পরে উনি বললেন যে আমি কে, উনি আমাকে চিনেন, তো উনি যদি আমাকে চিনেন না কিন্তু আমি ওনাকে চিনি, পাড়ার মানুষ আমি তো অ্যাকচুয়ালি গুয়াহাটিতেই থাকি, গুয়াহাটিতে আমার খেলাধুলা সব কিছু, আমার চাকরিও গুয়াহাটিতে সব কিছু, কিন্তু আমি শিলচরে না থেকেও আমি পুরো শিলচরের পাড়ার কে কে আছে আমি সবাইকে চিনি। এবারে বিরতি পর রয়েছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। শিলচর সোনাই রোডের অ্যামেজ অটোমোবাইল, এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে বিভিন্ন মডেলের পিওর স্কুটি ও বাইক, 10 টাকায় চার্জ দিলে 120 কিলোমিটার দৌড়তে পারবেন। পিওর স্কুটির মডেল ই প্রোটো 7Z 86,999 টাকা, ই ট্রান্স নিও 81,999 টাকা, বাইকে ইকো ড্রাইভ TM 15 টাকায় চার্জ দিলে 135 কিলোমিটার দৌড়তে পারবেন। ইট্রিস 350 15 টাকায় চার্জ দিলে 150 কিলোমিটার দৌড়তে পারবেন। তাহলে দেরি না করে আজই চলে আসুন শিলচর সোনাই রোডের অ্যামেজ অটোমোবাইলে। আমাদের যোগাযোগের নম্বরগুলি হল 600 3721 511 এবং 600 1591 1103।
মডার্ন অপটিক্যাল চিরকান্দি পয়েন্ট রামনগর। আমাদের মডার্ন অপটিক্যালের ডাক্তাররা কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করেন। আমাদের এখানে প্রতি বুধবার ও শনিবার সকাল 10টা থেকে রোগী দেখেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মিষ্টি সেন। এছাড়াও রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার বিকেল 6টা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ তথা সার্জন ডাক্তার নাজমা বেগম। এছাড়াও রোগী দেখবেন সিনিয়র অপটোমেট্রিস্ট SS চৌধুরী সোমবার বিকেল 4টা থেকে। আমাদের মডার্ন অপটিক্যালে রোগীদেরকে পরীক্ষা করে চশমা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ডিজাইনের চশমা, ছোট্ট বাচ্চাদের জন্য রকমারি ফ্রেমের চশমাও রয়েছে এবং রয়েছে আধুনিক ডিজাইনের ফ্রেম। তাই আর দেরি না করে আধুনিক প্রযুক্তি দ্বারা সঠিকভাবে চক্ষু পরীক্ষা করার জন্য আজই চলে আসুন আমাদের মডার্ন অপটিক্যালে। আমাদের ঠিকানা মডার্ন অপটিক্যাল শিলচর রামনগর চিরকান্দি পয়েন্ট। ডাক্তার বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9957291696 অথবা 9085953158 নম্বরে। ফিরছি খবরে। ডিএসএর নির্বাচন ঘিরে এখন পরিস্থিতি উত্তপ্ত। তারাপুর ইএনটি কলোনির 28 নং নিউপল্লী ক্লাবের সভাপতি এবং সচিবের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের নিন্দা জানিয়ে সরব হন বিজেপির জেলা সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী এবং অন্যান্যরা। এছাড়া নির্বাচনের সুবিধা নিতে বহিরাগতদের কেন সদস্যপদ দেওয়া হবে এ নিয়েও তারা সোচ্চার হন। তারা এ নিয়ে শিলচর ডিএসএর কাছে নালিশ জানাবেন বলে জানান। সেই কমিটিটা সম্পূর্ণভাবে নিয়ম বহির্ভূতভাবে চলছে এবং তার কোনো হিসাব আজ পর্যন্ত তারা এই ক্লাবের সদস্যদের কাছে দেয়নি এবং এছাড়াও এই ক্লাবের নামে বিভিন্নভাবে আর্থিক নয়ছয়ের অভিযোগ আসছে বারবার। রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, ডিএসএর যাতে বিজিএম হবে সেই বিজিএমে এই ক্লাবের একটি ভোট রয়েছে, জেনারেল কাউন্সিল মেম্বার হিসাবে একজনকে নমিনেট করতে লাগে। তো এখান থেকে যে মানুষকে পাঠানো হয়েছে এই মানুষ এই ক্লাবের সদস্য নন বলে সবাই আজকে এখানে বলেছেন। এই কথাটা যে মানুষটা এই অঞ্চলের মানুষ নন, ইজ আউটসাইডার অফ দ্য ক্লাব। তো এই অঞ্চলের এই পাড়ার মানুষ এই ক্লাবের মেম্বারদেরকে বাদ দিয়ে উনি কোথায়, ওনার নাম কি? অজয় রায় বলে আমরা শুনেছি, এই অঞ্চলের মানুষ নন উনি এই ক্লাবের। ওনার বাসা কোথায়? বাসা ঠিক আমরা জানি না, আমরা শুনেছি বিলপার সাইডে কোনো দিকে হবে। তো আমরা আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে, আমরা ডিএসএর কাছে অনুরোধ করবো, যেহেতু ডিএসএ এটা হায়ার অথরিটি, তো ডিএসএর কাছে আমরা অনুরোধ করব আজকে এই ক্লাবের মেম্বারদের পক্ষ থেকে এবং নাগরিকদের পক্ষ থেকে যে এই কমিটিটাকে যাতে ইমিডিয়েটলি ডিসলভ করা হয় এবং যে নামটা পাঠানো হয়েছে জেনারেল কাউন্সিলে সেই নামটাকে যাতে ইমিডিয়েট ক্যান্সেল করা হয়। যতদিন পর্যন্ত এটা সমস্যার সমাধান হচ্ছে না ততদিন পর্যন্ত যাতে এই ক্লাবের ভোটাধিকারটাকে পেন্ডিং রাখা হয়, কারণ বিগত 2019 ইংরেজিতে যখন এটা বিতর্ক এসেছিলো তখন ডিএসএ একটা চিঠি দিয়েছিলো এই ক্লাবের ক্লাবকে, যে গতবার এই কমপ্লেনটা এসেছিলো তখন ডিএসএ চিঠি দিয়ে বলেছিল যে ক্লাবের এজিএম করে এই কমপ্লেনগুলোকে এন্টারটেন করে এই সমস্যাগুলোর সমাধান করে ডিএসএকে লিখিতভাবে জানানোর জন্য। কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে কোনো এজিএম এখনও হয়নি, ক্লাবের মেম্বারদেরকেও সেটা জানানো হয়নি আর ডিএসএকেও সেটা লিখিতভাবে কিছু। রঞ্জি ক্রিকেটার প্রীতম দাসকে অপমান করায় নিউপল্লী ক্লাবের সভাপতির বিরুদ্ধে সর্বজনের ক্রীড়া প্রেমিকরা। তুমি কে? এই প্রশ্ন প্রীতমকে করেছিলেন সভাপতি। তারা প্রশ্ন তোলেন, কে ব্যক্তি প্রীতম দাসের মতো ক্রিকেটারকে চেনেন না, সেই ব্যক্তি কিভাবে নিজেকে ক্রীড়া সংগঠক দাবি করতে পারে? দু নম্বর কথা হলো যে এত বড় একটা স্পোর্টসম্যান যে আমাদের ঘোড়াখালির গর্ব প্রীতম দাস, যাকে বাচ্চা বাচ্চা যাকে চিনে, ঠিক আছে, ওকে বলা হচ্ছে যে তুমি কে, তোমাকে আমরা চিনি না। এটা মানে সিরিয়াসলি এটা হাস্যকর ব্যাপার যে এই ভদ্রলোক ওকে চিনেন না আর উনি একটা প্রেসিডেন্ট একটা স্পোর্টস ক্লাবের, এটা মানে সত্যি হাস্যকর ব্যাপার। তার সাথে সাথে আমাদের মতো ছেলেরা, আমরা গত কম হলে 20-25 বছর থেকে চেষ্টা করছি এই ক্লাবের মেম্বারশিপ নেওয়ার, কিন্তু আমাদেরকে কোনোদিনও সাড়া দেওয়া হয়নি। আমাদেরকে অসম্মান জানানো হয়েছে, ইউথ বলুন, একটা ভালো স্পোর্টসম্যান বলুন, চাহে অফিস পেয়ারদের বলুন, চাহে পাড়ার সিনিয়রদেরকে বলুন, সবাইকে অসম্মান জানানো হয়েছে। এটার মানে কি, মানে দুজনেরই ক্লাব নাকি, দুজনকে নিয়ে কি ক্লাব চলে নাকি, এরকম তো কথা হতে পারে না। তার জন্য আমরা অনুরোধ করছি ডিএসএর কাছে, গভর্নিং বোর্ডের কাছে, ডিএসএর কাছে আমরা অনুরোধ যে ওরা যেন এটার একটা লিগ্যাল একটা যেন ডিসিশন নেওয়া হয়। কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক সুশান্ত কুমার নন্দী মজুমদার গত রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গুয়াহাটির KGMT হাসপাতালে। বয়স হয়েছিল 83 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ছবিরানী নন্দীপুরগাস্থ, 2 ছেলে 1 মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতিনাতনি সহ 6 ভাই বোনকে। দীর্ঘদিন থেকে তিনি কিডনি রোগে ভুগছিলেন।
তিনি মূলত পাথারকান্দির বাসিন্দা। জোরহাট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 1965 সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন। অবসরের পর তিনি তার গুয়াহাটির বাড়িতে থাকলেও জন্মস্থান পাথারকান্দির সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে জগাই মথুরা স্কুলের ব্যবস্থাপনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হল। এতে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল, আইনজীবী এল মোমন সিং, রাজেন্দ্র সিং, দীপক প্রজাপতি, সাংবাদিক ঘূর্ণী সিং প্রমুখ। এখন তো এই যে হোটেলটা এখন পুরো বন্ধ হয়ে গেছে, এই যে বিনাকানি হোটেল, এই যে বিনানি ঘাটে ঘুমো হোটেলে যে এখানে যখন চালু করার সময় খুব কম বয়সে আমরা দেখি একজনে কাজ করে টি স্টলে। যাবে ঠিকাদার দিয়ে কাজ করানো হয় না, ঠিকাদার থাকে না, একজন ঠিকাদারের আন্ডারে মিস্ত্রি কাজ করে তো অনেকটা, তো ঠিক এইভাবে লেবারেরও ঠিকাদার থাকে বড় বড় জায়গায়, ঠিকাদারের মাধ্যমে লেবার নিযুক্তি দেওয়া হয়, ভিক্ষা করে যে বাচ্চারা যে ভিক্ষা করে, ভিক্ষা যারা করে তাদের ঠিকাদার থাকে বড় বড় সিটিতে, ঠিকাদারের মাধ্যমে কী করে সকালবেলা উঠে ছোটো ছোটো বাচ্চাদেরকে ওই যে চাইল্ড ট্রাফিকিং, বাচ্চাদের পাচার করা হয়, বিক্রি করা হয় না, কখনো কখনো বাচ্চা হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো ওদেরকে কী করে কৃষকরা কিডন্যাপ করে নিয়ে বিক্রি করে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বেতুকান্দি দেখলেন মন্ত্রী পীযূষ, 10 কোটি টাকার ডবল শার্টার স্লুজ গেটের প্রতিশ্রুতি। টানা বর্ষণে শিলচরে মিনি বন্যা, জমা জলে অতিষ্ঠ জনজীবন। ডিএসএ তে অনুমোদিত ক্লাবগুলির সদস্যভুক্তিতে অনিয়ম, ক্ষুব্ধ ক্রিকেটার প্রীতম দাস। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।